বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর জন্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো বাংলা রচনা বা বাংলা প্রবন্ধ। তোমরা জানো যে তোমাদের বাংলা রচনা বা প্রবন্ধে নিরক্ষরতা দূরীকরণে ছাত্র সমাজের ভূমিকা বলে একটা রচনা, যেটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। তো এই রচনাটার সম্পূর্ণ নোটস, এর বিস্তারিত আলোচনা আমি আজ তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা প্রয়োজনে রচনাটা সম্পূর্ণ নোটস করে নেবে এবং ধীরে ধীরে পড়ে ফেলবে। তো শুরু করা যাক আজকের মূল আলোচনা। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে সম্পূর্ণ বাংলা প্রবন্ধ রচনা তোমাদের জন্য, যেটা হচ্ছে নিরক্ষরতা দূরীকরণে ছাত্র সমাজের ভূমিকা। তো এই রচনার সম্পূর্ণ নোটস আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা নোটসটা অবশ্যই কিন্তু ভালো করে লিখে নেবে এবং তারপরে পড়বে। যদি খুব বড় মনে হয় তাহলে প্রয়োজনে পরবর্তীতে একটু নিজেদের মতো করে ছোট করে নেবে, বা অটোমেটিকভাবে পড়লে পড়ার পরে দেখবে যে পরীক্ষার হলে যখন তোমরা লিখছো অটোমেটিকই একটু ছোট হয়ে যায় লেখার সময়। তো যাই হোক, পয়েন্ট কিন্তু কমাবে না, পয়েন্টগুলো কিন্তু নির্দিষ্টভাবে রাখবেই। তো যাই হোক, আমরা শুরু করি মূল রচনা। তো দেখো, প্রথমে তোমরা অবশ্যই ভূমিকা করে পয়েন্ট করবে, তারপরে যথারীতি এই যে কোটেশনটা দেখতে পাচ্ছ, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং নিরক্ষরতাই দুর্ভাগ্যের প্রতিশ্রুতি স্বরূপ, এই যে পয়েন্টটা এইটা কিন্তু কোটেশনের ভেতরে উল্লেখ করবে। তারপর যথারীতি লেখাটা শুরু করবে, কী লিখবে? শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়ে থাকে। পৃথিবীতে শিক্ষা বা জ্ঞানই একমাত্র সম্পদ, যা জীবনের মতো মহামূল্যবান। এ থেকে অনুমান করা যায় নিরক্ষরতা যে কোনো জাতির জন্য কতটা হুমকিস্বরূপ। নিরক্ষরতা প্রতিটি জাতির জন্যই অভিশাপ। মেরুদণ্ডহীন ব্যক্তি যেমন অন্যের গলগ্রহ হয়ে জীবনযাপন করে, নিরক্ষর ব্যক্তিকেও সমাজে তাই করতে হয়। নিরক্ষর ব্যক্তি অন্ধের সমান, অন্ধের মতো তাকে অনগ্রসর হতে হয়। তাই কোনো জাতির কাছেই নিরক্ষরতা কাম্য নয়। শিক্ষায় আলো, নিরক্ষরতায় অন্ধকার। নিরক্ষরতার অন্ধকার ব্যক্তি জীবনকে আচ্ছন্ন করে রাখে। জীবন বিকাশের কোনো পথ সেখানে নেই। প্রাণহীন জীবনের যেমন কোনো মূল্য থাকে না, তেমনি শিক্ষা ছাড়া জীবনের কোনো মূল্য নেই। তাই প্রতিটি মানুষকে নিরক্ষরতার অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে। তারপরে তোমরা অবশ্যই লিখবে পয়েন্ট করে নিরক্ষরতা কী। এবার কি লিখবে? অক্ষর জ্ঞানের অভাবকে নিরক্ষরতা বলা হয়, অর্থাৎ যার অক্ষর, যারা অক্ষর চেনে না তাদেরকে নিরক্ষর বলা হয়। বিদ্যাহীন বা অক্ষর জ্ঞানহীন মানুষ চোখ থাকতেও অন্ধ। শিক্ষা মানুষের জ্ঞানের গভীরতা বাড়ায়, মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, আর নিরক্ষরতা মানুষকে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের দিকে ধাবিত করে, ফলে বিশ্বজ্ঞান ভাণ্ডারের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না। পরের পয়েন্ট তোমরা যেটা লিখবে, ভারতের নিরক্ষরতার অবস্থা কি লিখবে? বিভিন্ন শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক এবং সমাজসেবকরা শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছেন, জ্ঞানার্জনের জন্য ভিন্ন দেশে যাওয়ার কথাও বলেছেন। এই জ্ঞানার্জনের পথই হচ্ছে শিক্ষা। বিশ্বের উন্নত দেশগুলির সমৃদ্ধির পেছনে রয়েছে শিক্ষার অবদান, কিন্তু মানুষের জীবনে দারিদ্র্যের অভিশাপ এসেছে ব্যাপক নিরক্ষরতার কারণে, অর্থাৎ শিক্ষার অভাবে। ভারতে তার প্রভাব আরও ভয়াবহ এবং পরিণতি আশঙ্কাজনক। দেশের মানুষের 70% মাত্র তথাকথিত শিক্ষিত, অর্থাৎ অক্ষরজ্ঞান সম্পন্ন, যারা কোনো রকমের নামমাত্র শিক্ষা পেয়েছে, ফলে যথার্থ শিক্ষিত লোকের সংখ্যা অনেকাংশে কমে আসছে। বাকিরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে শুধু যে নিজের ও পরিবারের জীবনকেই বেদনাকাতর করছে তা নয়, জাতির জন্যও বয়ে এনেছে ভয়াবহ অভিশাপ। প্যারা করে লিখবে, নিরক্ষরতার জন্যই আজ ভারতের অর্থনীতি অনগ্রসর এবং পঙ্গু। নিরক্ষরতার জন্যই জীবনের সুখের আস্বাদন থেকে ভারতের মানুষ বঞ্চিত। জ্ঞানই যে শক্তি, একথা আজ আধুনিক বিশ্বে প্রমাণের অপেক্ষা রাখে না। অথচ আধুনিক পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শ লাভ করেও ভারতের ভাগ্য আজও পরিবর্তন হয়নি, বরং শোষণের চাপে পড়ে জীবনে নেমে এসেছে গভীর অন্ধকার। যুগে যুগে শিক্ষার প্রয়োজনীয়তা বারবার অনুভূত হলেও যথার্থ উদ্যোগের অভাবে নিরক্ষরতার অভিশাপ থেকে রেহাই পাওয়া যায়নি। পরের পয়েন্ট যেটা লিখবে, নিরক্ষরতা দূরীকরণে প্রয়োজনীয়তা কী লিখবে? নিরক্ষরতার অভিশাপ মাথায় নিয়ে কোনো জাতি উন্নতির দিকে এগিয়ে যেতে পারে না। নিরক্ষরতা ব্যক্তি জীবনকে যেমন পঙ্গু করে, দেশ ও জাতিকে তেমনি নিমজ্জিত করে অবনতির অন্ধকারে। তাই আমাদের জাতীয় জীবন থেকে এই নির্মম অভিশাপ দূর করতে হবে। বিশ্বের বহু দেশ থেকে নিরক্ষরতা দূর করা হয়েছে, আমাদের প্রতিবেশী দেশগুলোতেও একসময় নিরক্ষরতার অভিশাপ ছিল। ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টার সাহায্যে তারা তাদের জাতীয় জীবন থেকে এই নিরক্ষরতার দুঃখ দূর করতে পেরেছে। কিন্তু আমাদের জীবনে অবহেলার জন্য এ সমস্যা এখনও প্রকট। অবশ্য নিরক্ষরতা দূরীকরণ খুব সহজ কাজ নয় এবং তাতে সমগ্র জাতি অংশগ্রহণ না করলে এর রাহুগ্রাস থেকে রেহাই পাওয়া যাবে না। তাই এমন কোনো সুষ্ঠু পরিকল্পনা বা ব্যবস্থা গ্রহণ করা দরকার, যার কার্যকারিতায় আমাদের জীবন থেকে নিরক্ষরতার অভিশাপ দূর করা যায়।
ইউরোপ ও আমেরিকার অধিকাংশ দেশে শিক্ষার হার শতকরা শতভাগে উন্নীত হয়েছে, তাই তাদের দেশ হয়েছে এতটা উন্নত। আমরাও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের দেশকে নিরক্ষরমুক্ত করতে পারি, তা না হলে জাতি হিসেবে আমরা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবো না। নিরক্ষরমুক্ত হলেই আমাদের দেশ উন্নত হবে, কাজেই নিরক্ষরতা দূরীকরণের প্রয়োজনীয়তা অপরিসীম। পরের পয়েন্ট যেটা তোমরা লিখবে সেটা হচ্ছে নিরক্ষরতা দূরীকরণে গৃহীত পদক্ষেপ। এদেশের মানুষ বরাবরই সংগ্রামী, পরাধীনতার শিকল ভেঙে তারা 1947 সালে স্বাধীনতা লাভ করেছে। স্বাধীন দেশকে শক্তিশালী করে গড়ে তুলতে হলে দেশের মানুষকে শিক্ষিত হতে হবে, এই লক্ষ্য নিয়েই বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালু করা হয়েছে। নিরক্ষরতা দূরীকরণের জন্য গ্রহণ করা হয়েছে বেশ কিছু পদক্ষেপ। স্বাধীনতার রঙিন সূর্য আমাদের জাতীয় জীবনে যে নবচেতনার সৃষ্টি করেছে, তার প্রভাবে আমরা আত্মসচেতন হয়ে উঠেছি ও এই চেতনা থেকেই জাতিকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। 2010 সালের মধ্যে সবার জন্য শিক্ষার ঘোষণা দিয়ে সে সাথে নিরক্ষরমুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। তার মধ্যে গণশিক্ষা, বয়স্ক শিক্ষা উল্লেখযোগ্য। তাছাড়া মেয়েদের শিক্ষাকে উৎসাহিত করার জন্য ক্রমান্বয়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে পদক্ষেপগুলোর আশানুরূপ সাড়াও পাওয়া গেছে। সর্বোপরি জাতিকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য নেওয়া হয়েছে আরও অনেক উদ্যোগ। সম্প্রতি নতুনভাবে নিরক্ষরতা দূরীকরণের জন্য সরকারি ব্যবস্থা গৃহীত হচ্ছে, ফলে নিরক্ষরতা দূরীকরণের উপায় সম্পর্কে আশাবাদী হওয়া যায়। 2010 সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণের যে অঙ্গীকার ব্যক্ত হয়েছিল তা সম্পূর্ণ সফল না হলেও যথেষ্ট অগ্রগতি এসেছে। পরের পয়েন্ট তোমরা যেটা লিখবে, বয়স্ক শিক্ষা চালু। কী লিখবে? আমাদের অনেকেরই ধারণা শিক্ষার একটা নির্দিষ্ট বয়স আছে, আর তা হলো শৈশবকাল। এ সময় পার হলে শিক্ষা গ্রহণ করা যায় না, কিন্তু এ ধারণা যে ঠিক নয় তা আজ নানাভাবে প্রমাণিত হয়েছে। আমরা নির্দ্বিধায় বলতে পারি যে শিক্ষার কোনো নির্দিষ্ট সময় নেই, সবসময় শিক্ষা গ্রহণ করা যায়। তবে শিক্ষার একটা পর্যায়কে ধরে রাখতে হলে অবশ্যই শৈশবকাল থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। কিন্তু যারা শৈশবে শিক্ষা গ্রহণ করেননি এবং বয়স্ক, তাদেরকে যে নিরক্ষরতার হাত থেকে মুক্ত করা যাবে না তা নয়, তবে তাদের আগ্রহ থাকতে হবে। এই বয়স্কদের নিরক্ষরমুক্ত করার জন্যই দেশের বিভিন্ন অঞ্চলে বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু করা হয়েছে। বিশেষ করে গ্রামের বয়স্ক লোকেরা দিনের বেলায় কাজকর্ম সেরে রাতের বেলায় এইসব কেন্দ্রে শিক্ষা গ্রহণ করতে পারে। এলাকার শিক্ষিত লোকদের সহযোগিতায় এ কার্যক্রম নিরক্ষরতা দূরীকরণের ক্ষেত্রে ব্যাপক সাফল্য বয়ে আনতে পারে। পরের মেইন পয়েন্ট করবে নিরক্ষরতা দূরীকরণে ছাত্র সমাজের ভূমিকা। কী লিখবে? ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, যুগে যুগে তারা দেশের জন্য জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ সফলতা এনেছে। আমাদের জাতীয় জীবনে আজ নানা সমস্যা বিরাজমান, তার মধ্যে নিরক্ষরতা একটা ভয়াবহ জটিল সমস্যা। এই সমস্যার কারণে দেশ এবং জাতি আজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না। শিক্ষা ছাড়া যে কোনো কাজ ভালোভাবে করা যায় না। মাঠে যে কৃষক কাজ করে তারও লেখাপড়া জানা দরকার। দেশকে নিরক্ষরমুক্ত করে গড়ে তোলার ক্ষেত্রে ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারা যাতে সরাসরি নিরক্ষরতা দূরীকরণের কাজে অংশগ্রহণ করতে পারে সেজন্য উপযুক্ত পরিকল্পনা প্রণয়ন করতে হবে। প্যারা করে লিখবে, ভারতের মতো উন্নয়নশীল দেশের ছাত্র সমাজ জাতির উন্নয়নের কাজে একটি উপযোগী মাধ্যম হতে পারে। ছাত্রদের লেখাপড়া ছাড়া আর কোনো কাজ নেই, তবে সারাক্ষণ তারা লেখাপড়ায় মগ্ন থাকে না। তাদের অবসর সময় নেই, যদি এমন কোনো পরিকল্পনা গ্রহণ করা যায় যেখানে তাদের নিরক্ষরতা দূরীকরণের কাজে লাগানো যাবে, তাহলে দেশের এই ভয়াবহ সমস্যা দূর করা তেমন কঠিন হবে না। আর যদি ব্যাপকভাবে কাজে লাগানো যায়, তবে দেশের এই সমস্যা দূরীকরণে ছাত্র সমাজের ভূমিকা বিশেষভাবে স্বীকৃতি পাবে। আবার প্যারা করে লিখবে, ছাত্রছাত্রীদের লেখাপড়ার ফাঁকে ফাঁকে কিছু অবসর সময় থাকে, এই অবসরটুকু যদি নিরক্ষরদের লেখাপড়ার জন্য ব্যয় হয় তবে বেশ বড় কাজ হতে পারে। প্রত্যেক বাড়িতেই কিছু নিরক্ষর লোক থাকে, নিজের পড়ার সঙ্গে সঙ্গে বা ফাঁকে ফাঁকে তাদের লেখাপড়া শেখানো যায়। পাড়া প্রতিবেশীদের মধ্যে অনেকেরই লেখাপড়া জানা নেই। পাড়ার ছাত্ররা যদি মিলিতভাবে লেখাপড়া শেখানোর কাজে লাগে, তবে খুব কম সময়ে সবাইকে শিক্ষিত করে তোলা যাবে। আবার প্যারা করে লিখবে, বিভিন্ন সমাজসেবী সংগঠন জাতীয় জীবন থেকে নিরক্ষরতার অভিশাপ দূর করার কর্মসূচি পালন করে থাকে। যেসব সংগঠনের সাথে ছাত্র সমাজ জড়িত, এক্ষেত্রে ছাত্রদের আরও বেশি করে কাজে লাগানো উচিত। বিশেষ করে ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি সুবিধা হলো ছুটির দিনগুলোতে কাজ করা। সাপ্তাহিক ছুটি ছাড়াও রয়েছে গ্রীষ্মের ছুটি, পুজোর ছুটি, শীতের ছুটি ইত্যাদি। এসব ছুটিতে ছাত্রছাত্রীরা নিরক্ষরতা দূরীকরণের কাজ করতে পারে। দেশে অনেক গণশিক্ষা কেন্দ্র স্থাপিত হয়েছে। ছুটির দিনগুলোতে ছাত্ররা এসব কেন্দ্রে কাজ করলে আমাদের জাতীয় জীবন থেকে অচিরেই নিরক্ষরতার অভিশাপ দূর হবে। এরপরে অবশ্যই প্যারা করে লাস্ট পয়েন্ট আমাদের উপসংহার। কী লিখবে? নিরক্ষরতার মতো এত বড় অভিশাপ আর নেই। আমাদের জাতীয় জীবন থেকে এই অভিশাপ দূর করতে হলে সুপরিকল্পিতভাবে ছাত্র সমাজকে কাজে লাগাতে হবে। ছাত্ররাই আমাদের সবচেয়ে বড় শক্তি, তাদের মধ্যে যদি আগ্রহ সৃষ্টি করা যায় তবে যে কোনো সমস্যায় সমাধান করা সম্ভব। এইভাবে তোমরা রচনাটা এন্ডিং করতে পারো, এবং প্রয়োজনে তোমরা একটু স্ক্রিনশট করে নাও, কারণ রচনাটা খুব প্যাকড আপ লেখা এবং তথ্যভিত্তিক রচনা। এভাবে লিখলে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষার হলে ভালো নম্বর পাবে। তো এই হলো আজকের আলোচনা। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, প্রয়োজনে অবশ্যই নোটস করে পড়ে ফেলো। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।